হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডাব্লুবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিমিনারি এক্সাম নিয়ে আবারও একটি নতুন করে কনফিউশনের সৃষ্টি হয়েছে তো এই কনফিউশনটা সৃষ্টি হয়েছে এই সপ্তাহের যে কর্মসংস্থান পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেখান থেকে তো কী বলা হয়েছে এই কর্মসংস্থান পেপারে আর তোমাদের প্রিলিমিনারি এক্সামটা কবে হতে চলেছে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এরপর হয়তো এই সাবজেক্ট নিয়ে আর কোনোর ভিডিও আসবে না যতদিন না অফিসিয়াল আপডেট আসে ততদিন পর্যন্ত এই নিয়ে আর কোনো ভিডিও আসবে না তো আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে স্কিপ করে না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো আর তোমরা যদি চ্যানেল নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে আমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো তো প্রথমে দেখে নাও কর্মসংস্থান পেপারে কি বলা হয়েছে তো এটা হচ্ছে জিজ্ঞাসা বিভাগ বলে যে পেস্ট রয়েছে সেখানে তো এখানে জিজ্ঞাসা করা হয় একজন জিজ্ঞাসা করে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কি স্থগিত হয়ে গেছে তো এটা জিজ্ঞাসা করে তো এর উত্তরে তারা কি জানিয়েছে দেখো এই পদের পরীক্ষা আঠারো জুলাই হবে তা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়নি একদম ঠিক এটা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনোরূপভাবে আপলোড করা হয়নি পুলিশ রিকুমেন্ড বোর্ড ওই তারিখে পরীক্ষা নেওয়ার জন্য সব জেলায় 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 জেলার জেলা শাসকের কাছে লিখিত নির্দেশ পাঠায় এটাও ঠিক আমরা বিভিন্ন নোটিশ কিন্তু দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে বিভিন্ন স্কুলকে বলা হয়েছে এক্সামটা কন্ডাক্ট করার জন্য নোটিশ কিন্তু পাঠানো হয়েছিল তারপরে দেখো বলা হয়েছে করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় পরীক্ষা আঠেরো জুলাই হওয়ার সম্ভাবনা তোমরা সকলে জানো যে এখন করোনার গ্রাফ কিন্তু দিন দিন কমে চলেছে তো সেই কারণে বলা হয়েছে যে আঠেরো জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা তো তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মতেই তোমাদের আঠেরো জুলাই প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না একদম হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদের আঠেরো জুলাই প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এত বড় একটা এক্সাম তোমাদের বাতিল হয়ে গেল যেটা হওয়ার কথা ছিল আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে সেটা বাতিল হয়ে গেল আর তোমাদের সামনে যে আঠেরো জুলাই প্রিমিনারি পরীক্ষা সেটা হবে কি করে হওয়ার সম্ভব বলো সেখানে নয় থেকে সাড়ে নয় লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দেবে কি করে হওয়া সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মতেই তোমাদের পরীক্ষা হবে না এর আগে তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখিয়েছি তো যতদিন না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসছে আর এই নিয়ে আমি ভিডিও বানাবো না বারবার একই টপিক নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা নেই এই টপিকে বারবার যে ভিডিও বানিয়ে যাব। তোমরা অনবরত এই নিয়ে আমার প্রচুর মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে আমাকে কল করেছো তার জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম নাহলে এই টপিক নিয়ে আমি ভিডিও বানাতাম না এটাই আমার লাস্ট ভিডিও যতদিন না অফিসিয়াল কোনো আপডেট আসছে তোমাদেরকে দেওয়ার জন্য যেটা ভাবে আসবে ততদিন কিন্তু আমি ভিডিও আপলোড করব না এই আপডেট নিয়ে এই নিয়ে দেখলাম অনেক ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম কথা বলছে ভুলভাল দেওয়ার চেষ্টা করছে কোনো পেপার নিয়ে আপডেট দেওয়াটা আমাদের ঠিক না আমি যতটুকুন আপডেট পাবো ভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করব ততদিন এই টপিক নিয়ে আর ভিডিও আসবে না যে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম আঠেরো জুলাই হবে কি হবে না আর ক্লিয়ার অ্যান্ড কাট তোমাদেরকে বলছি আঠেরো জুলাই প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না তোমাদের এটা পোস্ট অন করে দেওয়া হয়েছে এটাই তোমাদেরকে বলবো তুমি যদি নাও তাও তোমার যদি মনে হয় যে আমি ভুল ভাল কথা বলছি তুমি চাইলে বোর্ডে ফোন করে একবার দেখে নিতে পারো এটাই তোমাকে তোমাদেরকে বলার তো যাই হোক ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি কোনো রকম কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর একটা কথা তার মানে এই নয় যে কর্মসংস্থান পেপারকে আমি ফেক প্রমাণিত করার চেষ্টা করছি অনেক কিছু আপডেট রয়েছে যেগুলো তারা সঠিক কিন্তু দিয়ে থাকে আমি কর্মসংস্থান পেপারের আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরি কর্মসংস্থান কিন্তু বারবার বলছি ফেক না অনেক আপডেট ভুলও হয়ে থাকে অনেক আপডেট সঠিকও হয়ে থাকে তো যাই হোক এই ভিডিওটা এখানে সমর্থক করছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকেও ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুক গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম